আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিখ্যাত কাঁচা কচু বাটা রেসিপি। এই রেসিপি আসলে এখন কিন্তু বিখ্যাত হয়ে গেছে, তাই না? আমিও এই প্রথম বানাচ্ছি, অসম্ভব মজা। আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যাতে করে আপনারাও একবার ট্রাই করেন এবং এটা ট্রাই করলে বুঝবেন যে এটার মজা কেমন। আসলে কাঁচা কচু এটা চিন্তাই করা যায় না, তাই না? কচু এমনিতে রান্না করলেও কিন্তু গলা ধরে, আর কাঁচা কচু অসম্ভব মজা, না খেলে বুঝতে পারবেন না। আমি এখান থেকে এক টুকরো কচু নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখেন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই রেসিপি তৈরি করার আগে আমার মনে কিন্তু অনেক সংশয় ছিল যে কিভাবে খাবো, এটা খাওয়া যাবে? আসলে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখেন আমি গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম, ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে আমি রেখে দিব 10 মিনিট। এতে করে আমাদের যদি হাত ছুলকায়, গলা ছুলকায়, আয় ছুলকাবে না ইনশাল্লাহ। 10 মিনিট রেখে দিবেন, তারপরে আমি পানি চিপে এটা তৈরি করে নিব। এখন আমি মেখে এটা 10 মিনিট রেখে দিব। এখন আমি চলে যাব বাটাবাটির কাজে। 10 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখেন কুচুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি পানিটা চিপে চেপে নিয়ে নিচ্ছি দেখেন। এতে করে আমাদের আর হাত গলা চুলকানোর সম্ভাবনাই থাকবে না ইনশাল্লাহ। এই দেখেন অবশিষ্ট পানিগুলো আমি ফেলে দিচ্ছি, একবারে দুধের মতো সাদা। এই কাঁচা কচু ভর্তা বানাতে যা যা উপকরণ লাগবে, এখানে গ্রেট করা কচু নিয়েছে 1 কাপ, নারিকেল নিয়েছে 1 কাপ কুড়ানো, নারিকেল 1/2 কাপ দিলেও হবে। 1 কাপ কুচুর সঙ্গে নারিকেল 1/2 কাপ দিলেও কিন্তু হবে, আমি এখানে একটু বেশিই দিয়েছি। তারপরে এখানে দিয়েছি 2 কোয়া রসুন, আর দিয়েছি 4-5টা কাঁচা মরিচ, 2টা শুকনো মরিচ, আর এখানে দিয়েছি 1 চা চামচ সরিষা। সবগুলো উপকরণ আমি ভালো করে এখানে দেখেন এখন বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে শিলপাটায় কিন্তু যে কোনো ভর্তায় মজা হয়, তাই না? এই যে আমি এখন বেটে নিচ্ছি সবগুলো উপকরণ, বাটা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, লবণীয় মনে হচ্ছে, তাই না? আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আমি লবণটা চেক করে নিয়েছি, যেহেতু আমি চিপে চিপে পানিগুলো ফেলে দিয়েছি সেই জন্য লবণ কিন্তু অনেকটাই চলে গিয়েছে। আমার এখানে সামান্য একটু লবণ লেগেছে, আমি লবণটাও দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে সার্ভ করে নিচ্ছি, দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ। দেখেন দেখেই কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি টেবিলে বসে গেলাম খেতে। আমি দেখেন গরম গরম ভাত নিয়েছি, আর এখানে এখন কাঁচা কচু বাটা দিয়ে খেয়ে নিব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, এটা আমি কখনো কিন্তু খাইনি, এই প্রথম খেয়ে নিচ্ছি। আসলে না খেলে বুঝতেই পারতাম না যে কাঁচা কচু এভাবে খাওয়া যায়। আমি চিন্তাই করতে পারি নাই যে কাঁচা কচু এত মজা হয়। এই রেসিপি তৈরি করার পরে এটা আমি যখন খেলাম তখনই বুঝলাম যে আসলেই তো বিখ্যাত, কেনই বা হবে না, অনেক মজাদার। কাঁচা কচু যে এমন মজা হবে, সব ভর্তার স্বাদকে হার মানাবে ইনশাল্লাহ। আপনারা যদি অনেকগুলো ভর্তা একসঙ্গে নিয়ে নেন তবে কিন্তু এটাই সবার উপরে থাকবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু খেয়ে চলেছি, খেয়ে চলেছি। আর তার সঙ্গে একটা কাঁচা মরিচ নেবেন, ভেঙে ভেঙে দিবেন, অসম্ভব মজা লাগবে। এক সরিষার ফ্লেভার আছে, রসুন দিয়েছি রসুনের ফ্লেভার, সব মিলিয়ে নারিকেল দিয়েছে, নারিকেলের একটা আলাদা ফ্লেভার আছে, সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশান, অসম্ভব মজা। একবার ট্রাই করতে পারেন, যেহেতু বিখ্যাত রেসিপি সেই জন্য আমি ট্রাই করলাম, তাই আপনাদেরকে বলছি আপনারাও একবার ট্রাই করেন ইনশাল্লাহ, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখেন আমার কাছে মনে হয়েছে অনেক মজাদার খাবার খাচ্ছি, আসলেই কিন্তু অনেক মজাদার খাবার। আমার বাচ্চারা আগে ভাত খেয়ে নিয়েছে, আমি এই রেসিপি তৈরি করতে করতে একটু সময় লেগে গিয়েছে, সেই জন্য আমি সবার ঘরে ভাত খাচ্ছি। আমি আরও মুরগি রান্না করেছি, ডাল রান্না করেছি, কিন্তু ওগুলো আমি খাবো না, আমার কাছে মনে হচ্ছে এটাই সবথেকে সেরা, সেই জন্য আমি এটা দিয়েই খেয়ে নিচ্ছি। আশা করি আপনারাও একবার ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।